আজকে 5ই জুন, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস। 1974 সাল থেকে রাষ্ট্রসংঘ এই 5ই জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করে আসছে। বিশ্বায়নের যুগে প্রযুক্তি নির্ভর মধ্যেও যাতে দেশগুলি পরিবেশ সম্পর্কে তাদের দায়িত্ব বিস্মৃত না হয়, তাই এই আয়োজন। প্রতি বছরের মতো এবারেও বিশ্ব পরিবেশ দিবসের একটি বিশেষ থিম নির্বাচন করা হয়েছে, যাতে একটি বিশেষ সমস্যার প্রতি সকলের মনোযোগ আকর্ষণ করা যায়। এই কোভিড জর্জরিত 2021-এ বিশ্ব পরিবেশ দিবসের থিম বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার। পরিবেশের প্রতিটি জীবেরই যে নিজস্ব স্বকীয় বৈশিষ্ট্য, চাহিদা ও গুরুত্ব রয়েছে, তা আমাদের সকলকে বুঝতে হবে। এই বার্তা দেওয়াই এবারের লক্ষ্য। ব্যাপক সবুজায়নের সাথে সাথে এবার এই শপথ নিতে হবে যে মানব জাতির অগ্রগতির চাপে পিষ্ট হয়ে পৃথিবীর কোনো জীবের অস্তিত্ব যেন সংকট না দেখা দেয়, সেই উপলক্ষেই বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার এই থিমকে সামনে রেখে আমাদের কলেজ, অর্থাৎ গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কালনা ওয়ান এর কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং আইকিউএসসি ডিপার্টমেন্ট এবং অবশ্যই প্রিন্সিপাল স্যারের অসংখ্য সহযোগিতায় আমরা আজকের এই অনুষ্ঠান, অর্থাৎ তাৎক্ষণিক বক্তৃতা এবং পোস্টার প্রেজেন্টেশন, এই দুটি ভাগে আমাদের অনুষ্ঠান আমরা করতে পেরেছি। তো আমরা আমাদের পেয়েছি বিশিষ্ট অতিথি হিসাবে প্রফেসর প্রবীর কুমার দাস, এক্স মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমাদের কলেজের সদ্য প্রিন্সিপাল স্যার প্রফেসর কৃষ্ণেন্দু দত্ত এবং রাখি ভট্টাচার্য, টিচার্স কাউন্সিল সেক্রেটারি। তো আমি প্রথমেই প্রিন্সিপাল স্যারকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। প্রিন্সিপাল স্যার, ধন্যবাদ সৈকত, শুভ সন্ধ্যা। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কালনা ওয়ানের সকল শিক্ষক, শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীকে আমার আন্তরিক অভিনন্দন। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। আজ আমাদের ফিরে দেখার সময় এসেছে কিভাবে আমরা পরিবেশের জন্ম দেব নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, সাধারণ মানুষকেও আমরা কিভাবে অবগত করবো এই বিষয়ে। আজকের এই পরিবেশ বিষয়ক প্রতিযোগিতা এই নিরিখে আমাদের কলেজের তরফে একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। আজ এই অতিমায়ের আবহে এরকম একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমি প্রথমেই রসায়ন বিভাগের প্রধান ডক্টর সৈকত খামারু এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর পর্ণজ্যোতি কর্মকারকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই সমস্ত অধ্যাপক ও অধ্যাপিকাদের, যাদের অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার দ্বারা এই অনুষ্ঠান বাস্তবিক রূপ নিতে চলেছে। আন্তরিক অভিনন্দন জানাই সকল ছাত্রছাত্রীদের, যাদের সক্রিয় অংশগ্রহণের কারণে এই অনুষ্ঠানটি আজ সাফল্যমণ্ডিত হচ্ছে। এই সন্ধ্যাচক্রে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বনামধন্য রসায়নের অধ্যাপক এবং প্রাক্তন মেম্বার সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের প্রফেসর প্রবীর কুমার দাস মহাশয়, যার উপস্থিতি এই অনুষ্ঠানটিকে একটি অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। প্রফেসর দাসকে কলেজের পক্ষ থেকে আমার সার্বিক অভিনন্দন। ওনার ব্যস্ত কর্মসূচির মধ্যে উনি যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদের কাছে পরিবেশ রক্ষার সচেতনতা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। কবির ভাষায়, দাও হয়ে অরণ্য, ল হয়ে নগর। দীর্ঘকাল ধরে আমরা আমাদের পৃথিবীর ইকোসিস্টেমকে ধ্বংস করছি। প্রতি 3 সেকেন্ডে পৃথিবীতে যা গাছ কাটা হয় তা একটা ফুটবল মাঠকে আবৃত করার সমান। 50% প্রবাল দ্বীপ ধ্বংস হয়েছে ইতিমধ্যেই এবং 90% প্রবাল দ্বীপ ধ্বংস হয়ে যাবে 2050 সালের মধ্যে, যদি পৃথিবীর উষ্ণতা 1.5 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে যায়। তাই আজকের দিনে দাঁড়িয়ে ইকোসিস্টেমকে রক্ষা করা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। 2021 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট এর থিমও হলো ইকোসিস্টেম রেস্টোরেশন, দ্যাট ইজ টু প্রিভেন্ট ফল্ট অ্যান্ড রিভার্স দ্য ড্যামেজ অফ এনভায়রনমেন্ট। It is a global mission to revive billions of hectares from the forest to farmlands, from the top of the mountains to the depth of the sea. A healthy ecosystem can only survive us, counteract climate changes and prevent the damage of biodiversity. A relevant statement in this context is, lockdown helps the environment to bounce back. How is it evidenced?
500% decrease in sewage and industrial effluents in river. Dissolved oxygen, biological oxygen demand, pH of river water have been improved to a considerable amount. Noise level was reduced up to 35% to 68% all over the world. Wildlife gets a chance to reclaim their land. আজকের এই অনুষ্ঠানে আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে শুনবো তাদের চিন্তা ভাবনার কথা, কিভাবে আমাদের এই আগামী প্রজন্ম তাদের সুপরিকল্পিত চিন্তা ভাবনার মাধ্যমে পরিবেশের প্রতি যত্নবান হবে, সমগ্র সমাজকে অবগত করবে এর কুফল আর সুফল সম্বন্ধে, যাতে আগামী দিনে আমরা এই পৃথিবীকে বসবাসের জন্য আরো সুখী এবং স্বাস্থ্যকর স্থান হিসেবে গড়ে তুলতে পারি। বিফোর কনক্লুডিং মাই টক, I request all students to take pledge at this juncture. Plant more trees, create awareness about the initiatives like afforestation, reforestation, animal welfare, and renewable resources. Follow the four golden arts of conservation: reuse, reduce, recycle and refuse. ধন্যবাদ সকলকে, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। ধন্যবাদ প্রিন্সিপাল স্যার। আচ্ছা, আমরা সকল যারা এখানে উপস্থিত আছো, ছাত্রছাত্রী সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্যারকেও ধন্যবাদ, এবং আমরা পরবর্তী বক্তৃতা শুনে নেব আমাদের টিসিএস ম্যাডাম রাকি ভট্টাচার্য, ডক্টর রাকি ভট্টাচার্যের কাছ থেকে। ম্যাডাম প্লিজ। শোনা যাচ্ছে শ্রীকা স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা উপস্থিত মাননীয় অতিথি প্রফেসর প্রবীর কুমার দাস মহাশয়, উপস্থিত শ্রদ্ধেয় অধ্যক্ষ মহাশয় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ কাল্লাওয়ান, শ্রদ্ধেয় আমার সহকর্মী শিক্ষক বৃন্দ, শিক্ষাকর্মী বৃন্দ এবং আদরের প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা জড়ো হয়েছি বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের জন্য। এবং এই যে জড়ো হয়েছি বলছি, এই ঘটনাটি নিজেই হয়তো একটি যথেষ্ট উদযাপনের বিষয়, কারণ এই যৌথভাবে অনুষ্ঠান, যৌথভাবে কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া আজকের দিনে একটি বড় চ্যালেঞ্জ। আমাদের যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেখানে যে একক জীবন যাপন আমাদের উপরে আরোপিত হয়েছে, সেটি কিন্তু প্রকৃতিজাত নয়, এটি আমাদের স্বভাবজাত নয়, কিন্তু আমরা তাতে বাধ্য হয়েছি। আমাদের স্বভাব কিন্তু যৌথতা চায়, সবাই মিলে যাতে আমরা কাজ করি, আমাদের একজন আরেকজনের খেয়াল রাখি, একজন আরেকজনকে গড়ে উঠতে সাহায্য করি, এবং এই অত্যন্ত স্বাভাবিক সাধারণ কথাগুলোই কিন্তু বাস্তুতন্ত্রের যে মূল ভিত্তি সেখানেও রয়েছে, যা আজকের বিশ্ব পরিবেশ দিবসের প্রধান থিম। যে বাস্তুতন্ত্রের বলতে পারি আমরা পুনরুদ্ধার বা পুনঃস্থাপন বা পুনর্নির্মাণ, অর্থাৎ ইকোসিস্টেম রেস্টোরেশন, এটি 2021 বিশ্ব পরিবেশ দিবসের থিম। তো এই বাস্তুতন্ত্রের পুনর্নির্মাণ বা পুনরুদ্ধার যাই বলুন না কেন, এই পুনর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা অন্য গল্প, যে নিশ্চয়ই কিছু হারিয়েছি তাই আমরা তাকে খুঁজছি। আর কি হারিয়েছি আর কি খুঁজছি, এইটি যখন আমরা, যেহেতু এটি থিমটি তৈরি করেছে সেই ইউএন এর, আমরা যখন তার দস্তাবেজ দেখি, সেখানে খুব ইন্টারেস্টিং কতগুলো কথা উঠে এসেছে। তো আমরা যদি আজকের দিনের এই বাস্তুতন্ত্রের পুনরুদ্ধার তারা কিভাবে ভাবছেন সেই থিমটিকে দেখছি, তাহলে আমরা দেখতে পাবো তাদের যে প্রস্তাবনা তার মধ্যে আছে শব্দগুলো, যদি আমরা লক্ষ্য করি, গ্রোয়িং ট্রিজ, গ্রিনিং সিটিজ, রিওয়াইল্ডিং গার্ডেন্স, চেঞ্জিং ডায়েটস, ক্লিনিং রিভার্স অ্যান্ড কোস্টস, কয়েকটা শব্দ যদি এর মধ্যে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বাস্তুতন্ত্রের এই পুনর্নির্মাণ বা পুনরুদ্ধার কিভাবে সম্ভব তা আমরা বুঝতে পারবো। যেমন ধরুন প্লান্টিং তারা বলছেন না, কিন্তু তারা কিন্তু বলছেন গ্রোয়িং,
অর্থাৎ এখানে একটা কন্টিনিউয়াস ইনভলভমেন্ট এবং অ্যাকশনের কথা বোঝাচ্ছে। পরিবেশটি যখন আমাদের এই ভাবনা চিন্তা আমরা কাজে পরিণত করতে চাই, ভাবতে চাই যে আমরা কি করব, এখানে প্রধান চ্যালেঞ্জ কিন্তু এই জায়গাটাতেই মনে হয়। কারণ এই সমস্ত কিছু কর্মসূচি বা পরিবেশ নিয়ে যে ভাবনা চিন্তা, তার মূলে কিন্তু রয়েছে এই মূল বিষয়টি যে ক্লাইমেট চেঞ্জ আমাদের উপরে যেন একটি কালো মেঘের মতো ঘনিয়ে আসছে, এবং নানা ধরনের অনুষ্ঠান বা কর্মসূচি নেওয়া হচ্ছে যাতে যথাযথভাবে আমাদের প্রকৃতিকে পুনঃস্থাপন পুনরুদ্ধার করে সেই ভয়ঙ্কর ভবিষ্যৎ যেটা বিজ্ঞানীরা আগামী দিনে আমাদের সতর্ক করছেন তার থেকে আমরা রক্ষা পাই। কিন্তু এই রক্ষা পাওয়া, এই তাকে কাজে পরিণত করা, এই দুটোর মধ্যে পার্থক্য মূল জায়গা হচ্ছে অ্যাকশনে। এবং তাদের এই প্রস্তাবনাগুলো যখন আমরা দেখি, সেখানে কিন্তু দেখছি যে তারা অ্যাকশনের কথা বলছেন, যে গাছ লাগাবো এবং তার চর্চা করব যাতে সে বড় হয়। আমরাও যখন আজকে বাস্তুতন্ত্রের এই যে রেস্টোরেশনের কথা বলা হচ্ছে, আমরা কি করতে পারি, আমরা কি ভাবতে পারি যখন সেটা আমাদের স্থানীয় সাধ্যের মধ্যে স্থানীয় ভাবনা চিন্তায় আনবো, তখনও কিন্তু আমাদের লক্ষ্যটা সেখানেই রাখা দরকার। আর এখানেই পরিবেশ আচরণ, পরিবেশ বন্ধুতার মূল দ্বন্দ্ব। আমরা যারা একটু এই বিষয়ে ভাবনা চিন্তা করছি, তারা আমরা দেখি যে পরিবেশের কাজের মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব আছে, যে জ্ঞান কর্মে পরিণত হয় না, আচরণে পরিণত হয় না। কি করলে তা হবে, এ বিষয়ে একটা খুব বেসিক ফান্ডামেন্টাল তত্ত্ব আছে, যে যার এক ছোট্ট নাম হচ্ছে ভিবিয়ান মডেল। ভিবিয়ান মডেল বলতে ভ্যালু বিলিফ নর্ম। তো তারা বলছেন যে দেখুন, কোনো কিছু সমাজের বেশিরভাগ মানুষ করবেন, এটা হতে গেলে কিন্তু যে ভ্যালু আমাদের রয়েছে, যে মূল্যবোধ আমাদের রয়েছে, তার সঙ্গে বিলিফের আমাদের যে আচরণে বিশ্বাস নিয়ে আমরা করি, তার একটা যোগাযোগ থাকা দরকার। এবং কি ভ্যালু রয়েছে, কি মূল্যবোধ নিয়ে আমরা কাজ করব, তার দ্বারাই নিয়ন্ত্রিত হবে যে কাজটা হবে কিনা। আর কাজ না হলে কিন্তু শুধু জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। তো প্রধান পরিবেশ বন্ধু আচরণের চ্যালেঞ্জ কিন্তু এই জায়গায়। আর তাই আজকে যখন আমাদের ছেলেমেয়েরা পোস্টারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, যখন তারা শর্ট স্পিচ নিয়ে ভাবছে, আমাদের সঙ্গে যোগাযোগ করছে, তখন কিন্তু তারা এই ভাবনাটাকে কাজে পরিণত করা যায় কিভাবে সেই দৃষ্টিভঙ্গি থেকেও চিন্তা করছে, যেটা আমাকে এবং আমাদের সঙ্গে যারা অন্যান্য শিক্ষক যারা রয়েছেন, যারা এই আজকে কর্মসূচিতে যুক্ত, তাদেরকে খুবই মুগ্ধ করেছে বলা যেতে পারে এক কথায়। আমাদের নিজেদের কিন্তু তাও আমরা বলি যে তারা কিন্তু ভাবছে, আমাদের দিকে আমাদের কাজ হিসেবে যদি চিন্তা করি যে শিক্ষার্থীরা আমাদের চিন্তা ভাবনা শুরু করছে, এই চিন্তা ভাবনাটাকে যদি আমরা একটু কাজে পরিণত করি, আমরা কি করতে পারি। কারণ যে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রস্তাবনা বহু দূরে কোনো সংস্থার দ্বারা আমাদের মধ্যেও আজকে উদযাপনের মাধ্যমে পৌঁছেছে, সেই বার্তাটা যাতে বার্তা হিসেবে হারিয়ে না যায়, সেখানে আমাদের কিন্তু একটা অত্যন্ত সুবিধার জায়গা রয়েছে, যে আমাদের যে ছেলেমেয়েরা তারা অনেক বেশি প্রকৃতির কাছাকাছি। আমরা আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি মাঝে মাঝে এইটাতে হোঁচট খাই যে আমি হয়তো খুব ভেবে চিনতে ক্লাসে কোনো একটা উদাহরণ বেশ গুগল সার্চ টার্চ করে নিয়ে গেলাম, কিন্তু তাদের কাছ থেকে যখন উদাহরণ কিছু চাইলাম, তখন তাদের উদাহরণগুলো অনেক বেশি প্রকৃতিগত, কৃত্রিমতায় ভরা নয়, স্বতঃস্ফূর্ত এবং মাটির কাছাকাছি হয়।
মানে যেমন ধরুন আমাদের একটা পার্ট হচ্ছে নৈতিকতা, তো সেই নৈতিকতার পার্ট পড়তে গিয়ে আমি হয়তো খুব ভালো কোনো ক্লাসরুমের মডেল থেকে নিজের একটা প্রশ্ন তৈরি করে ক্লাসে গেছি, কিন্তু তাদের কাছে আলোচনা করতে গিয়ে দেখেছি যে সাপ মারা উচিত না উচিত নয়, এই এই বিষয়টি তারা নিজের মধ্যে থেকে স্বতঃস্ফূর্ত ভাবে উদাহরণ হিসেবে দিয়েছে এবং সেখানে চমৎকার আলোচনা হয়েছে। তো আমরা শিক্ষক শিক্ষিকারা ক্লাসে যখন কোনো বিষয়ে উত্থাপন করব, আমরা যদি একটু প্রকৃতির কাছাকাছি বিষয়ের দ্বারা নিজেদের বিষয়টাকে যুক্ত করতে পারি, মনে হয় আমাদের ছেলে মেয়েদেরও বোধ হয় এই বিষয়ে এক্ষেত্রে অনেক সুবিধা হবে, কারণ প্রকৃতির পাঠ তারা আমাদের থেকে বেশি জানে অনেকেই। তো এখানে তাদের নিজেকে মেলে ধরবার একটা সুযোগ পাওয়া যায়, আর তার পরিচয় কিন্তু আমরা এই অনুষ্ঠান করতে গিয়ে দেখেছি, যার জন্য আমি আমাদের রসায়ন বিভাগ এবং IQSC এবং আমাদের অবশ্যই অধ্যক্ষ মহাশয় এবং সকল শিক্ষা শিক্ষক শিক্ষিকা যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাই, যে তারা শিক্ষার্থীদের জন্য এই আঙিনাটা খুলে দিয়েছেন। কারণ তাদের কাছে পরিবেশ কোনো বিদেশি বিষয় নয় বা কোনো কৃত্রিম বিষয় নয়, তারা প্রকৃতিটাকে জীবন্ত একটি সত্তা হিসেবে ভালোবাসে। মানে আমার মনে আছে যে সাপ মারার বিষয়টি যখন ক্লাসে আলোচনা হয়েছিল, মানে তারা রীতিমতো আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল যে এই প্রশ্নটি বা আসছে কেন। কিন্তু সাপে মারার কেটে মারা যাওয়ার ঘটনা কিন্তু গ্রামাঞ্চলেই বেশি, কিন্তু তাই বলে তাকে মেরে ফেলা, এই ধারণাটি তাদের কাছে কিন্তু অনেকেরই এখনো একটি অস্বাভাবিক বিদেশি ধারণা। তো এই স্বাভাবিক যে প্রবৃত্তি, আর এখানেই আমি একদম শেষ করার আগে যে জায়গায় একটু জোর দেব যে প্রকৃতি বন্ধু আচরণ করতে গেলে গবেষণালব্ধ যে জ্ঞান, সেখানে বলা হচ্ছে যে একটি শর্ত যদি সমস্ত কিছুকে ছাপিয়ে যায় সেটা হচ্ছে এমপ্যাথি বা সমমর্মিতা। সমমর্মিতা যদি না থাকে, এমপ্যাথি যদি না থাকে, তাহলে কোনোদিনই কোনো মূল্যবোধ কোনো জ্ঞান কাজে পরিণত হবে না। তাই আমাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত স্বাভাবিক সমমর্মিতা রয়েছে, সেই ভ্যালুটিকে সেই মূল্যবোধটিকে যদি আমরা আজকে আমাদের পরিবেশ আচরণের মধ্যে আনতে পারি, আমাদের ছেলেমেয়েরা যদি তাদের বাস্তুতন্ত্রের মধ্যে যেখানে যেখানে তারা মনে করছে সমস্যা সেই জায়গাটা তাদের দায়িত্ব হিসেবে আমাদের কাছে তুলে ধরে, আমরা যদি সেই দায়িত্ব পালনে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, যেহেতু বারবারই বলছি যে তারা প্রকৃতির অনেক কাছাকাছি এখনো রয়েছে, তাদের কাছ থেকে আমাদের এখন শেখবার আছে। তো এক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদের বলবো যে তারা যে শপথ আজকে নিচ্ছে যে প্রকৃতিকে রক্ষা করবে, বাস্তুতন্ত্রকে রক্ষা করবে, সেক্ষেত্রে তারা দায়িত্বের ভূমিকা দায়িত্বের মূল অংশটিও তারা পালন করুক, যে কোথায় কিভাবে অ্যাকশন নেওয়া যায়, আর সেখানে যে সাহায্য তাদের দরকার সেটা নিশ্চয়ই শিক্ষক শিক্ষিকা এবং আমাদের কলেজের তরফ থেকে আমরা নিশ্চয়ই সেদিকে তাদের সাহায্যের হাত বাড়াতে পারবো, এবং এভাবে আমাদের বন্ধন আমাদের যৌথ কর্মসূচিও আগামী দিনে একটি সাফল্য পাবে। আর এখানে একদম শেষে একটি খুব সুন্দর কথা ওই আজকের ইকোসিস্টেম রেস্টোরেশন সম্পর্কে যে একটি UN এর দস্তাবেজ, সেখানে তারা শেষ করেছেন একটি কথা বলে যে দিস ইজ দ্য জেনারেশন দ্যাট ক্যান মেক পিস উইথ নেচার। তারা শব্দটি যেটা বেছেছেন চমক, যে পিস উইথ নেচার, উই নিড টু হ্যাভ পিস উইথ নেচার। তো এই সঙ্গে শান্তিতে সহবাস, তার রাস্তা দেখানোর দায়িত্ব হয়তো এই প্রজন্মের, তো সেই দিকে আমরা তাকিয়ে থাকবো এবং আমাদের যথাসাধ্য আমরা চেষ্টা করব। যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমরা নিশ্চয়ই একটি মনোজ্ঞ অনুষ্ঠান আগামী সময়ে পেতে চলেছি। নমস্কার। সৈকত, মাইক অন নেই স্যার, সৈকত স্যার মাইক অন নেই, সরি। অসংখ্য ধন্যবাদ রাখি ম্যাডাম। এরপর আমরা আমাদের মূল অনুষ্ঠানের দিকে চলে যাব, অর্থাৎ আজকের অনুষ্ঠান তাৎক্ষণিক বক্তৃতা, এবং যারা পোস্টার পাঠিয়েছ তারা তাদেরকে বলি
আমরা সেই পোস্টার বিচারক স্যারের কাছে পাঠিয়ে দিয়েছি, উনি যেরকম জাজমেন্ট দেবেন তোমাদেরকে পরবর্তীকালে সেটা জানিয়ে দেওয়া হবে। এখন তাৎক্ষণিক বক্তৃতার নিয়মাবলী আমি আগেই বলে দিয়েছি, যে কথা বলবে একটা অনুরোধ, সে শুধু মাইক এবং ভিডিও অন করবে, বাকিরা কেউ মাইক অন করবেন না, তাহলে কিন্তু তাহলে শোনা যাবে না। আচ্ছা, আজকের আমাদের প্রথম প্রতিযোগী ইসলাম মণ্ডল। ইসলাম মণ্ডল, তুমি ভিডিও অন করো, আর বিচারক স্যারকে আমি বলবো আপনি একটি বিষয় ওকে সিলেক্ট করে দিন, যে বিষয়ের ওপর সে তাৎক্ষণিক বক্তৃতা রাখবে। আমাদের যে 7টি বিষয় দেয়া রয়েছে তার, হ্যাঁ, তো ইসলাম তুমি ভিডিও অন করো, আছে ইসলাম তুমি ভিডিও অন করো, ইসলাম কিছু শোনা যাচ্ছে না, তুমি অডিও এবং ভিডিও অন করো। ইসলামের তো অডিও অন আছে কিন্তু ভিডিও তো বেজে যাচ্ছে, ভিডিও তোমার কি দেখা যাচ্ছে না? আচ্ছা, তা ইসলামের কাছে আমরা পরে আসব। আমরা তাহলে পরবর্তী প্রতিযোগীর দিকে দেখি, সৌম্যজিৎ পাল। সৌম্যজিৎ পাল, সৌম্যজিৎ পাল তুমি ভিডিও এবং অডিও অন করো। সৌম্যজিৎ, তুমি যে শুনতে পাচ্ছো? সৌম্যজিৎ পাল স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ স্যার বলুন। তোমাদের যে টপিকগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে হলো ধরো জেনারেল অ্যাওয়ারনেস অন ক্লিন সেফটি, হ্যাঁ, কন্টেক্টিং প্যান ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং, এয়ার পলিউশন কজেস এফেক্ট অ্যান্ড কন্ট্রোল, গার্বেজ টু গুড ইউজ উইথ ওয়েস্ট টু এনার্জি ওয়েস্ট ম্যানেজমেন্ট, তারপর ধরো সয়েল পলিউশন রেমেডি, নেক্সট আছে তোমার এফেক্ট অফ নয়েজ পলিউশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ, লাস্ট টপিক আছে সেফটি সেভ লাইফ। কোনটার মধ্যে স্বচ্ছন্দ সম্ভবত তুমি কোনটায় কোন টপিকের উপর বলতে চাও? স্যার আপনি যেটা বললেন, না তুমি যেটা কমফোর্টেবল মনে করছো সেটা বলো, তোমার চয়েস কি আছে? যদি না থাকে তখন আমি বলবো। আমি বলবো, আচ্ছা বেশ, তুমি ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড রিসাইক্লিং এর উপরে বলো। আচ্ছা সৌম্যজিৎ, তোমার সময় সময় এখন উপস্থিত প্রত্যেক অধ্যাপক অধ্যাপিকা এবং আমার সমবয়সী প্রত্যেক ছাত্র ছাত্রী, আমার বন্ধু প্রত্যেককে আমার ভালোবাসা জানিয়ে আমি আজকের সন্ধ্যায় আমার যে শর্ট স্পিচের জন্য যে টপিক তার উপরে কিছু বলছি। আর আমার আজকের টপিকটা হচ্ছে জল, অব্যবহৃত জল এবং সেটার ব্যবহার, পুনর্ব্যবহার। প্রথমতই আমরা যে কথাটা জানি, জল মানেই জীবন, যেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে সেই জলকে আমরা বিভিন্নভাবে নষ্ট করি, প্রচুর প্রচুর ভাবে নষ্ট করি জলকে। তাই সেটাকে পুনরায় ব্যবহার করা বা সেই জলটাকে নিয়ে ভাবনা চিন্তা করাটা আমাদের জন্য ভীষণভাবে দরকার। একটি বিশেষ সমীক্ষায় দেখা গেছে শহরাঞ্চলের মানুষ প্রতিদিন শুধুমাত্র অব্যবহার্য কাজের জন্যই 80 থেকে 100 লিটারের বেশি জল ব্যবহার করে ফেলেন। এক একটি ইস্পাত কারখানায় 1 টন ইস্পাত তৈরির জন্য 10,000 থেকে 15,000 লিটারের মতো বর্জ্য জল উৎপন্ন হয়। এছাড়া প্রতি বছর সারা ভারতবর্ষে যে পরিমাণ বৃষ্টি হয়, সেই পরিমাণ বৃষ্টির জলকে সম্পূর্ণভাবে সংরক্ষণ বা ব্যবহার করা যেতে পারলে গোটা ভারতবর্ষের একটি রাজ্যকে অনায়াসেই চালানো সম্ভব। এছাড়া প্রচুর আরো বিভিন্ন ধরনের জলের অপব্যবহারের উদাহরণ আমাদের সামনে নিয়মিত, মানে প্রত্যহ আমরা দেখতে পাই।
আমরা নিজেরা অনেক 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 মাধ্যমে আমরা জলকে অপচয় করি, সেগুলোকে বন্ধ করা এবং সেগুলো পুনরায় ব্যবহার করার একমাত্র এবং খুব ভালো একটি পদ্ধতি হলো গিয়ে জলের পুনর্ব্যবহার, এবং এটার জন্য বর্জ্য জলের পুনর্ব্যবহার, যেটা এক দূষিত জল এবং যেগুলো একদমই আমাদের কলকারখানা, ইস্পাত শিল্প প্রভৃতি জায়গা থেকে নির্গত হয়ে আসে, সেরকম জলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, তার জন্য তিনটি পদ্ধতি। প্রথমত, সেই বেরোনো ভীষণ পরিমাণ বড় পরিমাণের জলের অংশটাকে আমরা একটা জায়গায় একটা বড় জলাশয়ে জমা করতে পারি, এবং সেই জল থেকে ভারী এবং ধাতব জিনিসগুলো জলের তলায় থিতিয়ে পড়ে, এবং তারপরে তার মধ্যে মিশে থাকে কিছু কেমিক্যাল এবং বেশ কিছু দ্রবীভূত পদার্থ, সেগুলোকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া হয় এবং দ্বিতীয় স্তরে দ্রবীভূত পদার্থগুলোকে জল থেকে আলাদা করা হয়। জল থেকে সেই পদার্থগুলোকে আলাদা করে 3 নম্বর একটি ট্যাঙ্কের মাধ্যমে সেই জলটিকে পুনরায় দ্রবীভূত কেমিক্যাল গুলোকে বিভিন্ন ধরনের কেমিক্যালিক পদার্থ দিয়ে জলটাকে পরিশুদ্ধ করা হয়, এবং এই জলটি তারপর সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠে। এবং যদি সম্পূর্ণ ব্যবহারযোগ্য না হয়, তাহলে সেই জলটিকে আমরা অন্ততপক্ষে আবার কলকারখানার কাজে ব্যবহার করতে পারি। তাই এটি জল জল জলকে আবার পুনরায় ব্যবহার করার একটি অন্যতম এবং খুব ভালো পদ্ধতি বলে আমার মনে হয়, এবং এটিকে ভারত সহ বিভিন্ন উন্নত দেশে ইতিমধ্যে ভীষণ ভাবে কাজে লাগানো হচ্ছে। এরপরে যদি জল দূষণের কথা বলি, আর এই জলটাকে যদি আমরা ব্যবহার না করতে পারি, তাহলেই ঘটবে জল দূষণ, কারণ সেই বিশাল পরিমাণ জলটা গিয়ে মিশবে নদী নালা বা বড় কোনো জলাশয় কিংবা সমুদ্রে, তার ফলে সৃষ্টি হবে জল দূষণ। আর আর 2015 সালের একটি সমীক্ষায় জানা গেছে ভারতের ভারতের 500 থেকে 600 জন প্রতি মাসে জলবাহিত রোগে আক্রান্ত হন। সুতরাং জলকে দূষিত না করে সেটাকে যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, তাহলে সেটা আমাদের কাছে অবশ্যই খুব ভালো একটি পদ্ধতি হয়ে উঠবে। তাই প্রত্যেককে চেষ্টা করা উচিত জলকে যতটা ভাবে আমরা কম নষ্ট করি আর সেটার ভালোভাবে ব্যবহার করতে পারি। এরপর জল সংরক্ষণের আরেকটি খুব গুরুত্বপূর্ণ উপায়, এবং যেটা আমাদের ভারতবর্ষের খুব পরিচিত একটি রাজ্য তামিলনাড়ু, সেখানে তৈরি করা হয়েছে বৃষ্টির জল সংরক্ষণ, সেটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এবং প্রতি রাজ্যে যাতে সেটা চালু হয় সেরকম ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত। তাই বৃষ্টির জল সংরক্ষণও জল সঞ্চয়ের একটি অন্যতম ভালো উপায়। তাই শেষে আমি একটা কথা বলি, শেষ করতে চাই, সেটা হলো কবিগুরুর প্রশ্নের একটি লাইন, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো, তুমি কি তাদের করিয়াছো ক্ষমা, তুমি কি বেসেছো ভালো। পরিবেশ আমাদেরকে ভালোবাসে আর বাসবে, তাই আমরা পরিবেশকে যতটা সুরক্ষিত সংরক্ষিত করতে পারবো সেটা আমাদের কর্তব্য এবং আমাদের ভালো লাগা। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সৌম্যজিৎ। স্যার, আপনি সৌম্যজিৎ কিছু জিজ্ঞেস করবেন, কোনো প্রশ্ন যদি করতে পারেন? না, তেমন কিছু প্রশ্ন নেই, আমি একটাই জিজ্ঞাসা করি। আচ্ছা, তুমি পরিষ্কার জল মানে কি ভালো জল? একদম ক্লিন ওয়াটার, পরিষ্কার জল মানে কি ভালো জল? একদমই নয় স্যার, কারণ তার মধ্যেও আর্সেনিক বা বিভিন্ন ধরনের ধাতব ক্ষুদ্র কেমিক্যাল পদার্থ থাকতে পারে। কেমিক্যাল ছাড়া মানে স্যার আর্সেনিক থাকতে পারে বা ক্ষুদ্র জীবাণু থাকে প্রচুর জলে। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। নেক্সট। আচ্ছা, আমাদের পরবর্তী প্রতিযোগী জিভা খাতুন। জিভা খাতুন, আচ্ছা, আমরা ভাড়া পাওয়া যাচ্ছে না, ভাড়া পাওয়া যাচ্ছে না। পরবর্তী যাই, পার্থিব পাল। আচ্ছা, আমরা পরবর্তী যাই, সায়ন মণ্ডল।
হ্যাঁ স্যার আছি। হাসান, তুমি হ্যাঁ স্যার কিসের বলুন উপর বলতে চাও, স্যার, আপনি যদি কোন অনুমতি দেন, টপিকের? হ্যাঁ স্যার আপনি যদি অনুমতি দেন তো আমি জেনারেল অ্যাওয়ারনেস অন ক্লিনলিনেস এর উপরে বলতে চাই কিছু। বেশ বলো, শুরু করো। তোমার সময় শুরু হচ্ছে এখন। এখানে উপস্থিত আমার অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমার প্রিয় বন্ধুদের প্রথমেই ভালোবাসা এবং প্রণাম জানাই, এবং আমার আজকে বলার বক্তব্য বলার বিষয় হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অন ক্লিন, সেই বিষয়ে আমি কিছু বলতে চাইছি। তো প্রথমেই আসি এক বিখ্যাত দার্শনিক ক্রিস্টোফার মুরের কথাতে, যিনি বলেছেন যে ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আমাদের ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। তো প্রথমেই পরিষ্কার পরিচ্ছন্নতা বসে বলতে এটা প্রথমে আছে, সেটা হচ্ছে একটি সুঅভ্যেস। পরিষ্কার পরিচ্ছন্নতা সুঅভ্যেসের আর কিছুই নয়, যেমন আমাদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, তারপরে এর পাশাপাশি রয়েছে আমাদের পরিষ্কার জামা কাপড় পরা, নিয়মিত স্বাস্থ্যকর অভ্যেসগুলো পালন করা, এছাড়াও আমাদের বিভিন্ন রকম আশেপাশে পরিবেশটা পরিচ্ছন্ন রাখা, যেমন এখন বেশি করে প্রয়োজন প্লাস্টিক মুক্ত একটা পরিবেশ গড়ে তোলা। প্লাস্টিকটা বর্তমানে এখন সত্যি একটা বড় দূষণকারী পদার্থ হয়ে গেছে। তো এই যখন এই বর্তমান যে পরিস্থিতি, আর আমরা যে আজকে যে কারণের জন্য এভাবে ভার্চুয়ালি বৈঠক করছি, সেটা হচ্ছে করোনা প্যান্ডেমিক। তো করোনা প্যান্ডেমিকের জন্য কিন্তু বিশেষ সুরক্ষার এবং একটা অ্যাওয়ারনেস কিংবা সতর্ককরণের প্রয়োজন রয়েছে। তো প্রথমেই বলে দেওয়া ভালো যে করোনা ভাইরাস কিন্তু আবার সেকেন্ড ওয়েভ চলে এসেছে ফার্স্ট ওয়েভের পরে। তো যদি প্রথমে আসি, এই COVID-19 তো একটা এটি একটা সংক্রামক রোগ, আর এই সংক্রামক থেকে রোগ থেকে বাঁচার জন্য কিন্তু একমাত্র বোধহয় রাস্তা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। তো যখনই পরিষ্কার পরিচ্ছন্নতার কথা আসে, তখনই একটা রোগের পাশাপাশি একটা সুরক্ষার ব্যাপারও আছে। তো সুরক্ষার কথা বলতে গেলেই এখন যেটা প্রথমে আসছে, যে এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু, আর এছাড়া ডাক্তারি মহলে বিভিন্ন নির্দেশ বলিতে যা যা উঠে আসছে, সেই অনুযায়ী কিন্তু দেখতে গেলে COVID-19 একটা সংক্রামক রোগ, এবং তার থেকে বাঁচার একটি রাস্তা হচ্ছে মাস্ক পরা। তো আমাদের এখন নিজেদের সতর্ক থাকার জন্য মাস্ক পরতে হবে অবশ্যই, যে মাস্কে তিনটে লেয়ার থাকবে সেই মাস্ক ব্যবহার করা বেশি সব থেকে প্রয়োজন। এছাড়াও যেটা সব থেকে প্রয়োজন হচ্ছে আমাদের ক্রমাগত খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধোয়া। তো সাবান দিয়ে হাত ধোয়ার কথা যখন প্রথমে আসে, তো আমাদের মানে প্রশ্ন হচ্ছে কেন আমরা সাবান দিয়ে হাত ধোবো? আমরা তো আগে আগে তো মানুষ বেশিরভাগ মানুষই এখন আর গ্রামে গঞ্জে বিশেষ করে মানুষ খাবারকে কেমন জল দিয়ে হাত ধুয়ে নেয়, সাবান দিয়ে খুব কম জন কম মানুষই হাত ধোয়ে। তো কেন আমরা সাবান দিয়ে হাত ধোবো না? কারণ সাবানের মধ্যে যে সাবানের সঙ্গে জলের বিক্রিয়ায় যে মাইসেলটা তৈরি হয়, সেই মাইসেলটা কিন্তু করোনা ভাইরাসের উপরে যে ফসফোলিপিড লেয়ারটাকে ভাঙতে সাহায্য করে। তো এখন যে শেষ যেটা বলে শেষ করব, সেইটা হচ্ছে হু ক্যান ক্লিন হি ক্যান প্রোটেক্ট ডিজিজ, অর্থাৎ যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে সে রোগকে দূর করতে পারে। তো সর্বোপরি আমাদের মনের স্বাস্থ্য মনের স্বাস্থ্যটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব প্রয়োজন, সেটা আমাদের আরো বেশি কাজ করতে সৃজনশীল চিন্তা ভাবনায় বা ভাবতে বাধ্য করবে। নমস্কার। সায়ন, ভালো ভালোই বলেছ, তবে তোমার এই পরিচ্ছন্নতার ব্যাপারে এই প্যান্ডেমিক বিশেষ করে মাথায় রেখে আমাদের কি দূরত্ব বজায় রাখার একটা ব্যাপার আছে না? হ্যাঁ আছে, ধীরে ধীরে গেলে সেই মাস্ক পরতে হবে, কিন্তু তুমি যদি খোলা জায়গায় গ্রামের মাঠে থাকো মাস্ক পরাটা জরুরি নয়, যদি না কেউ আশেপাশে থাকে, কিন্তু দূরত্ব বিধি সেই ব্যাপারটা বলতে হবে। তো সেটা কি উচিত? আমি বলছি দূরত্ব বিধির ব্যাপারটা কি? স্যার দূরত্বের ব্যাপারটা স্যার আমাদের যেটা বর্তমানে বলছে 6 ফুট দূরত্ব মানে বলছে আমাদের মানে মেনটেন করতে, কারণ সেক্ষেত্রে এরোসলের মাধ্যমে ওই ভাইরাসটা আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। নেক্সট, আমাদের নেক্সট প্রতিযোগী আসমা খাতুন। আসমা খাতুন, আসমা খাতুন পাওয়া যাচ্ছে না।
নেক্সট প্রতিযোগী অঙ্কন দাস। অঙ্কন দাস, অডিও ভিডিও কি অন করো করো। দেখা যাচ্ছে না, ভিডিও অন করতে হবে। হ্যাঁ স্যার বলুন। স্যার এক সেকেন্ড, আমি হেডফোনটা ঠিক করে নিই, এক সেকেন্ড। হ্যাঁ স্যার, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, অঙ্কনের শোনা যাচ্ছে, কিন্তু তোমার তোমার দেখতে পাচ্ছ তোমার মাথার চুলটুকু শুনতে পাচ্ছ? এক মিনিট স্যার, এক এক সেকেন্ড। এবার ঠিক আছে? আচ্ছা, এবার দেখা গেছে। তো তুমি কোন টপিকের উপরে বলতে চাও বলো? আমি স্যার ফার্স্ট, হ্যাঁ, আমার আমাদের কলেজ থেকে যে টপিক দেওয়া হয়েছে তার মধ্যে যেটা প্রথমে আছে, মহামারীর বিরুদ্ধে লড়াই ও প্রতিরোধের জন্য সচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা অবলম্বন এবং সুরক্ষা বিধি পালন সম্পর্কিত আমার মতামত, এই টপিকে বলতে চাই। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস আগে চলবে। অঙ্কন, তোমার সময় শুরু এখন। আজ আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কানলাওয়ানের পক্ষ থেকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেই আয়োজক বৃন্দকে আমি প্রণাম জানিয়ে এবং উপস্থিত সকলকে আমি প্রণাম, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকে আমার বক্তব্যের বিষয়। কবি সুকান্ত ভট্টাচার্য বলেছিলেন, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। কবির কলমের বুক চিরে রচিত হওয়া এই পদ্য আজ প্রতিটি যুব সমাজের কণ্ঠে প্রতিধ্বনিত হোক, প্রতিফলিত হোক সকলের কর্মের বাস্তবতায়, ধর্মের বেড়াজাল মুছে গিয়ে মানুষ আবার মেতে উঠুক অতীতের কোনো ভেদাভেদহীন দিনে। পরিবেশ হোক নির্মল, মানুষের হৃদয় হোক পবিত্র, পৃথিবী হোক আবার আগের মতন সুজলা সুফলা শস্য শ্যামলা। কিন্তু চতুর্দিকে আজ মহামারীর তীব্র দাবদাহের যে লেলিহান শিখা, পৌর থেকে যে এক শিশুর হৃদয়ে আঘাত এনেছে, অকালে মারা গিয়েছে বহু প্রাণ, নিঃস্বার্থে এগিয়ে আসা আক্রান্তের সেবক হারিয়েছে প্রাণ, ক্রন্দনের চিৎকার সর্বদা শোনা গেছে আপনজন হারানো ব্যক্তিদের। তাই হলো এই প্রকৃতিকে বন্দী ঘরে দগ্ধ করার পরিণাম মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপন এবং এই প্রকৃতির প্রতি লুণ্ঠন অত্যাচারের পরিহাস। তবু মানব হয়ে মানবিকতার বিচরণে যদি সামান্য মনুষ্যত্ববোধ থেকে থাকে, তাহলে এই মানুষজনদের পাশে এগিয়ে আসতে হবে, করতে হবে পরিচ্ছন্নতার অবলম্বন, সাবধানতার পালন এবং সচেতনতার সঙ্গে সর্বদা আমাদের লড়াই করে যেতে হবে। এই প্রসঙ্গে একটি পদ্যের লাইন অবশ্যই উদ্ধৃতি করা যেতে পারে, হাতে অস্ত্র নিয়ে নয়, নয় রক্তপাতের খেলা, সচেতনতা হবে কেবলমাত্র লড়াই হবে সচেতনতাই, এই সাবধানতার বেলা। প্রত্যেক যুব সমাজকে আমাদের এই কর্মসূচিতে এগিয়ে আসতে হবে এবং আমাদের যে সমস্ত কর্মসূচি গ্রহণ করতে হবে তার মধ্যে অন্যতম হলো শিক্ষিত যুব সমাজকে বারবার মানুষদের মধ্যে প্রচার করতে হবে মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবহার। এবং যে সমস্ত মানুষরা প্রত্যন্ত গ্রামে বাস করে তারা হয়তো বোঝে না এই সচেতনতা বিধি, তারা বোঝে না 3 ফুটের দূরত্ব, তারা বোঝে না করোনা কি, তারা বোঝে না মাস্কের ব্যবহার। তাদের মাঝেও যতটা সম্ভব নিজের মতো করে তাদেরকে বোঝাতে হবে এবং এই মুহূর্তে নিজের যদি সামান্য পরিমাণ সাহায্যের ক্ষমতা থাকে তাদের মধ্যে সাহায্য বিলিয়ে দিতে হবে। এই সময় হয়তো মন্দিরে যে মূর্তি আকারে ঈশ্বর পুজো পায়নি, কিন্তু আমাদের চতুর্দিকে যে ঈশ্বর সর্বদা বিদ্যমান তাদের সাহায্যের জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং বারবার মানুষগুলোর মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এটাই হচ্ছে করোনার একমাত্র প্রতিরোধের উপায়। কখনো মিথ্যা প্রচারে বা ভুয়ো খবরের প্রচারে সচেতনতা বৃদ্ধি পায় না, তাই সর্বদা মানুষকে যথাযথভাবে বোঝাতে হবে এবং কখনো রাজনৈতিকভাবে যে সমস্ত এই রাজনৈতিক নেতারা মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দেয় তাদের কর্মসূচি, এর মাধ্যমেও সরকারকে দেখিয়ে দিতে হবে যে সরকারের মাধ্যমেও আমাদের সমাজ উন্নত হতে পারে। এবং এক্ষেত্রে যদি যুব সমাজ সর্বদা দায়বদ্ধ হয় বা যুব সমাজ এই কর্মে এগিয়ে আসে, তাহলে অবশ্যই আমরা আবার কোনো এক নতুন পৃথিবী দেখতে নিশ্চয়ই সমর্থ হতে পারব। আবার এই বিষয়ে আরেকটা প্রসঙ্গ উত্থাপন করা যেতে পারে, দূরবর্তী স্থান থেকে যে সমস্ত মানুষরা সদ্য গৃহে ফিরে এসেছে তাদের তৎক্ষণাৎ করোনা টেস্টের ব্যবস্থা করতে হবে এবং তাদের তৎক্ষণাৎ চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে যদি কোনো রকম সিমটম পাওয়া যায়, জ্বর সর্দি কাশি ইত্যাদি, তাহলে সত্বর তাদের হাসপাতালের সঙ্গে পরামর্শ দিতে হবে এবং হেল্পলাইন নম্বর ইত্যাদি বারবার করে বিভিন্ন সমাজে, গ্রামে পোস্টার বা অন্যান্য রকম লিফলেট ইত্যাদির মাধ্যমেও প্রচারের ব্যবস্থা করতে হবে।
আবার আরেকটা বিষয় আমরা দেখতে পাই যে সকলে আমরা প্রত্যক্ষভাবে এই করোনার ভয়াবহ বা অতিমারির ক্ষতিকর প্রভাবগুলো দেখেছি, তবুও কিছু মানুষ জীবিকার তাগিদে বারবার করে বাইরে তাদের যেতে হচ্ছে। তারা হয়তো যেতে চাইছে না, কিন্তু তবুও তাদের বাইরে যেতে হচ্ছে কিছু জীবিকা অর্জনের জন্য। তাদের প্রতিও আমাদের সচেতন করে দিতে হবে এবং সাবধানতার সঙ্গে বলতে হবে যে তারা যেন মাস্ক স্যানিটাইজার ব্যবহার করে এবং বিনা প্রয়োজনে যেন বেশি বাইরে না যায়। এবং এই অতি মহামারীর সময়ে আমরা পবিত্র ভূমির অনন্তকাল ধরে যে ঈশ্বর হয়তো ভক্তের হাতে পূজা পায়নি, কিন্তু এই মহামারীর সময়ে চারিদিকে যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জিতে প্রেম করে যেই জন সেই জন সেবি সে ঈশ্বর, এই কথাটিকে মনে রেখে আমাদের সর্বদা এগিয়ে আসতে হবে। মানুষের জন্য মানুষের পাশে আমাদের সর্বদা এসে দাঁড়াতে হবে। এই কাজে যুব সমাজকে অবশ্যই সচেতন হতে হবে এবং এই সচেতনের একমাত্র উপায় হলো মানুষের মাঝে বারবার সেই বার্তাগুলো পৌঁছে দেওয়া, সাবধানতা অবলম্বন কিভাবে করতে হয় এই সমস্ত কিছু বলা। আরেকটা করোনা সংক্রমণের প্রতিরোধের ক্ষেত্রে আরেকটা আমরা বলতে পারি যে যে মানুষটার করোনা আক্রান্ত কিন্তু হয়তো সে কোনো কারণে হাসপাতালে যেতে পারছে না যে ভ্যাকসিন নিতে, বা সে হয়তো খুবই শারীরিকভাবে অসুস্থ, হয়তো তার কোনো দুটো পা নেই, বা হয়তো তার বয়স 90 বা 95 এর কাছাকাছি, সে চলাফেরা করতে পারে না, এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের কাছে আমাদের বারবার জানাতে হবে সেই মানুষগুলোর এবং সেই পরিবারগুলোর কথা যারা এই মুহূর্তে খুবই অসহায় এবং ভ্যাকসিন নেওয়ার ক্ষমতাও নেই। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গ্রামে শিবির করতে হবে এবং প্রয়োজনে সেই মানুষগুলোর বাড়িতে এসে তাদেরকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। 76 মন্বন্তরে যে ইতিহাসে যে একটা আকাল বিদ্যমান ছিল, যে সমস্ত মানুষগুলোকে কঙ্কালরূপী অবস্থায় দেখা গেছে, সেই সমস্ত মানুষগুলো এই মহামারীর সময়ে এখনো চতুর্দিকে আমরা দেখতে পাই। এখন আমরা অনেক মানুষ দেখতে পাই যারা রাস্তার ধারে পাগল রূপী অবস্থায় ঘুরে বেড়ায়, যারা সত্যই মত্ত, যারা উন্মত্ত পাগল, তাদেরকেও আমাদের, তারা যেহেতু আমাদের এই পরিবেশেরই একটা অঙ্গ, তারা যেহেতু আমাদের প্রকৃতিরই একটা অঙ্গ, তাই তাদের সচেতনতা, তাদের সাবধানতা ইত্যাদিও সরকারের পক্ষ থেকে অবশ্যই গ্রহণ করতে হবে এবং তাদেরও ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে, তাদের দুবেলা দুমুঠো অন্নর ব্যবস্থা করতে হবে এই আকালের মুহূর্তে। কারণ এই আকাল মানুষের পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছে যে মানুষের উদ্ভূত আচরণ, এমনকি যে সমস্ত মানুষরা সমাজের উচ্চ স্তরে থাকে, সমাজের প্রভাবশালী মানুষ, তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন এখনো করে চলেছে, তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছাতে হবে যে উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য বা ঘরের মধ্যে এসি চালিয়ে নয় বা রেফ্রিজারেটরের মধ্যে গ্রিন হাউস গ্যাসের কারণে যে প্রকৃতি ধ্বংস হচ্ছে, হয়তো আগামী দিনে এর কারণে আবার কোনো মহামারী আসতে পারে, এই সচেতনতা তাদের মধ্যে ছড়িয়ে দিতে হবে এই মহামারীর সময়ে। তাদের কাছে আমরা সাহায্য প্রার্থী, তারা যেন যুব সমাজকে এবং আমাদের এই প্রকৃতিকে হয়তো, তোমার বক্তৃতা শেষ করো, অনেক সময় পেরিয়ে গেছে। পরবর্তী বা এখন যে অধ্যায় চলছে সেখানে তোমরা বা তোমার মতন যুবক যারা রয়েছে তারা সচেতনতার জন্য কি কোনো প্রোগ্রাম? হ্যাঁ স্যার, আমরা এই এলাকার এমন কিছু পরিবারকে সিলেক্ট করেছি যারা এই মুহূর্তে খুবই দুস্থ, খেতে পাচ্ছে না বা বিভিন্ন সমস্যায় ভুগছে, হয়তো সামর্থ্য আছে অথচ বিভিন্ন কারণে তারা বাজার থেকে সবজি আনতে পারছে না বা জিনিস কিনতে পারছে না। আমরা আমাদের এই গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ অ্যাট কানলাওয়ানের কতগুলো ছেলেকে সিলেক্ট করেছি এবং আমার নিজের গ্রাম বা আমাদের এই কলেজ নিকটবর্তী অন্যান্য গ্রামে আমরা ত্রাণ সেবা করছি এবং তাদের সমস্যাগুলো নথিভুক্ত করছি এবং আমাদের যুব সমাজের সাহায্য মানে সামর্থ্য অনুযায়ী তাদেরকে আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছি। এটা এটা তো অন্যদিকে হয়ে গেল, তোমার যে বক্তব্যের বিষয়টা হচ্ছে অ্যাওয়ারনেস, এই যে করোনা সম্পর্কে প্রিভেনশনের যে অ্যাওয়ারনেস গুলো, নাকে হাত দেবেন না, চোখে হাত দেবেন না, মুখে হাত দেবেন না, হাত ধোবেন সাবান দিয়ে, স্যানিটাইজার ব্যবহার করবেন, এই সংক্রান্ত তুমি যেটা করছো সেটা অন্য আরেকটা দিক। আচ্ছা হ্যাঁ, এই সংক্রান্ত স্যার অ্যাওয়ারনেস, রোগটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সে ব্যাপারে। হ্যাঁ স্যার, আমরা
আমরা বিভিন্ন রকম ভাবে মানুষের মধ্যে আমাদের এই যে পাড়ায় বা গ্রামে যে সমস্ত মানুষ আছে বা আশাকর্মী আছে, সিভিক ভলেন্টিয়ার আছে, আমরা তো নিজে এই মুহূর্তে বাইরে বেরোচ্ছি না, কারণ আমাদেরও মানে পরিবার থেকে বারণ করা হচ্ছে। তা আমরা তাদের মাধ্যমে এই সমস্ত খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং সম্ভব হলে যখন হয়তো রাস্তায় বেশি মানে জমাটি হয় না বা লোকের ভিড় হয় না, সেই সময় কোনো একটা পোস্টার লিখে সেটা কোনো এক জায়গায় পুঁতে দিয়ে আসা, বা যদি কোথাও দেখতে পাই যে আমাদের চোখের সামনে কোথাও বেশি ভিড় হচ্ছে, তাদের কাছে গিয়ে একটু বলা, এবং 3 ফুটের দূরত্ব বজায় রাখার জন্য তাদেরকে সচেতন করা, এই সমস্ত কিছু আমরা করছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার। নেক্সট আচ্ছা, আমাদের পরবর্তী প্রতিযোগী সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ, তোমার ভিডিও এবং অডিও অন করো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ওকে প্রশ্ন কম ও টপিক সিলেক্ট করে দিন স্যার। স্যার আপনার অডিওটা অফ আছে কিনা? স্যার অডিও অফ আছে। সরি, বলছি যে তোমার তোমার কোনো চয়েস আছে কিছু? হ্যাঁ স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে স্যার আমি বৃক্ষ মানে বৃক্ষরোপণ মানে গাছ লাগান প্রাণ বাঁচান এটা নিয়ে স্যার আমি কিছু বলতে পারি। যে টপিকটা আছে সেভ ট্রি সেভ লাইফ, তাই তো? ওকে ইয়েস স্যার, বলো। হ্যাঁ, তোমার সময় এখন শুরু হচ্ছে। নমস্কার সুধী মণ্ডলী, আজকের উপস্থিত সমস্ত ব্যক্তিকে আমার অসংখ্য প্রণাম ধন্যবাদ আজকের দিনে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমার যে টপিকটা রয়েছে সেই টপিকটা আছে সেভ ট্রি বৃক্ষরোপণ। প্রথমেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উক্তি দিয়ে আমি শুরু করতে চাই। অন্ধভূমি গর্ব হতে শুনেছিলে সূর্যের আহ্বান, প্রাণের প্রথম জাগরণে তুমি বৃক্ষ আদি প্রাণ, ঊর্ধ্ব শীর্ষে উচ্চারিলে আলোকের প্রথম বন্দনা, ছন্দহীন পাষাণের বক্ষ পরে আনিলে বেদনা নিঃসার মরুস্থলে। সৃষ্টির আদি লগ্নে সমুদ্র গর্ভ থেকে জেগে ওঠা পঙ্কল স্তরের মধ্য থেকে ভাবি অরণ্যের তার প্রথম ক্রন্দন ধ্বনি উঠেছিল গাছ, এবং সেই থেকেই তার যাত্রা শুরু হয়। চারিপাশের নিবিড় অরণ্য, নিবিড় গাছ, সবুজ গাছপালা আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখায়। সবুজ প্রকৃতি আমাদের জীবনকে সজীব করে তোলে, বাঁচার জন্য জীবনদায়ী অক্সিজেন আমরা প্রকৃতি থেকেই পেয়ে থাকি। এছাড়াও পরিত্যক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় তারা, নিজেরা বিস্ফান করে আমাদেরকে অমৃত তুলে দেয়। আমরা দেখি যে গাছ শুধু আমাদের দিয়েই যায়, তার বিনিময়ে তারা হয়তো চায় তাদের নিজেদের জীবনটুকু বাঁচিয়ে রাখতে আমাদের দ্বারা, এবং কিছু হয়তো চায় আমাদের কাছ থেকে একটু পরিচর্যা। আমরা দেখেছি অভিজ্ঞানম শকুন্তলমে যখন কর্ণ ঋষি কর্ণের আশ্রম থেকে শকুন্তলা তার প্রতিক্রিয়ে যাচ্ছেন, তখন ঋষি কর্ণ প্রকৃতির কাছে তার যাওয়ার জন্য প্রার্থনা চাইছেন। ভো ভোহ সেনি হিতান্তীয় পবন তরবহ পাতুং না প্রথমং ব্যবসতি জলং জুস্মা শোপিতে সুজাহ না দত্তে প্রিয় মন্ডনাপি ভবতাং স্নেহেন যা পল্লবম অদ্যোবহ কুসুম প্রসূতি সময়ে যস্যা ভবদুৎসবহ সেয়ং জাতি শকুন্তলা প্রতিগৃহং সর্বনানুজ্ঞায়তম। অর্থাৎ যে শকুন্তলা নিজে না খেয়ে গাছেদেরকে জল দিত, এবং যে শকুন্তলা সাজতে ভালোবাসলেও কোনো গাছের ফুল বা পাতা কোনোদিন ছিটত না স্নেহের বশতে বরসে, এবং যে গাছেদের ফুল ফোটার সময়কে নিজের উৎসবের সময় হিসেবে মনে করত, সে শকুন্তলাকে প্রতিক্রিয়ে যাচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গাছেদেরকে আমাদেরকে যত্ন করতে হবে, গাছেদেরকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এবং এরপরে কোকিলের ডাকের মধ্য দিয়ে শকুন্তলার প্রতিগৃহে যাবার যে বর্ণনা এখানে দিয়েছেন কবি, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে গাছ কিভাবে আমাদেরকে সাহায্য করছে, গাছ শকুন্তলাকে কিভাবে সাজিয়ে দিচ্ছে। সৌমং কেনা চিদেন্দু পাণ্ডু তরুণা মঙ্গল বিষ্কৃতং নিষ্ঠাত স্মরণ পৌভোগ সুলভ লাক্ষার অশোকেনাচিত অন্ন ভো বন দেবত করতলয় অপূর্ব ভাগবস্থিত দূর্ত নাভরণানি তৎপি। অর্থাৎ গাছেরা কিভাবে মঙ্গল বস্ত্র আলতা প্রভৃতি দিয়ে শকুন্তলাকে সাজিয়ে দিচ্ছে। এবং আমাদের সংস্কৃতে একটা কথা রয়েছে,
যে সেবিতব্যস্য ফলসন্নিবতম যদি ফলং দৈবাৎ নাস্তি ছায়াতে নিবজ্জতে, অর্থাৎ গাছেদেরকে আমাদের সেবা করা উচিত। আমরা যদি গাছেদের কাছ থেকে কোনো কারণে ফল না পাই, আমরা কিন্তু গাছেদের ছায়া হতে বঞ্চিত হব না। অর্থাৎ গাছ আমাদের কোনো না কোনো ভাবেই আমাদেরকে সাহায্য করবেই, তার উপকার সে আমাদেরকে দেবেই। গাছেদেরকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, নতুন গাছ আমাদের লাগাতে হবে, এবং গাছেদেরকে বেড়ে ওঠার জন্য যত উপযোগী ব্যবস্থা আমাদের করতে হবে। এছাড়াও গাছ আমাদেরকে অনেক কিছুই দিয়ে থাকে। আমরা জানি আসবাবপত্রের কাঠ থেকে জ্বালানির কাঠ সবই আমাদের দিয়ে থাকে এই গাছ। এছাড়াও মাটির ক্ষয়রোধ বন্ধ করে, আজকের একটি টপিকও ছিল ভূমিক্ষয় রোধ, সেটাকেও গাছ বন্ধ করে, বৃষ্টিকে ডেকে আনে। বর্তমান কয়েকদিন পরে এখন বীজ ফেলার সময়, এরপরে ধান চাষ হবে, যথোপযুক্ত বৃষ্টিপাত হলে কৃষকদের চাষাবাদ ভালো হবে এবং প্রকৃতির যে ভারসাম্য সেটা বজায় থাকবে। এমনকি বর্তমান সময়েও আমরা দেখেছি বিভিন্ন ঘূর্ণিঝড়, গত বছরে আমফান, ফণী, এবছরে সম্প্রতি ইয়াস প্রভৃতির হাত থেকে গাছ আমাদেরকে কিভাবে রক্ষা করছে, সুন্দরী গাছ, সুন্দর বন সহ বাংলাকে কিভাবে প্রতিহত করার চেষ্টা করছে এবং নিজেদের ক্ষতি সাধন করছে। এবং আমরা দেখেছি সরকার চেষ্টা করছে পুনরায় সেই সুন্দরী গাছে পুনরোপণ করার জন্য, এবং তার জন্য আমাদেরকেও সরকারকে যথেষ্টভাবে সাহায্য করা উচিত, যার ফলে আমরা পরবর্তীকালে নতুন পৃথিবী দেখতে পাবো এবং পরবর্তী প্রজন্মকে এই পৃথিবীর বাসযোগ্য করে তুলে দিতে পারবো। এবং গানের ভাষায়, কোকিলের কুহুতানে, বাউলের গানে, কাক ডাকা ভোর আবার শিশিরে ভিজে যাবে। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অতিমারি যে চলছে, অতিমারির সময়ে বিভিন্ন জায়গায় যানবাহন ইত্যাদি কম থাকার কারণে পরিবেশ ভালো হয়েছে, গাছেরা ভালো, গাছেদের বৃদ্ধি হয়েছে। তুমি কি বলতে পারবে এভাবে এরকম কোন কথা যে গাছেরা এই সময় আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কেন? স্যার প্রশ্নটা একবার করুন স্যার, মাঝখানে শুনতে পাইনি। হ্যাঁ বলছি যে এই সময়ে যেহেতু পরিবেশ অনেক পরিশুদ্ধ আর কি, মানে যা আমাদের পলিউশন লেভেলটা অনেক কম আছে, যেহেতু কলকারখানা গাড়ি ঘোড়া অনেক কম চলছে, তো গাছের বৃদ্ধির ফলে সেটা খুব মঙ্গলজনক। এইরকম পরিস্থিতিতে গাছপালা যেমন বেড়েছে তেমনি কমেছেও প্রচুর বিভিন্ন কারণে। তুমি একটা কারণ বলতে পারো যে গাছপালা যেমন বাড়া উচিত ছিল তার থেকে কমে গেছে, কোন কি কি সম্ভাব্য কারণে সেগুলো কমতে পারে? হ্যাঁ স্যার অবশ্যই। দেখুন, প্যান্ডামিক আমাদের সমাজে ধ্বংস করছে, আমাদের আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করছে, কিন্তু যারা চোরা চালানকারী তাদের জীবনের মায়া আছে কিনা বলতে পারবো না, কিন্তু তারা তাদের নিজস্ব কারবার তারা চালিয়ে যাচ্ছে, এবং তার জন্য বিভিন্ন বহু মূল্যবান কাঠ তারা আমাদের গাছ তারা আমাদের কাছ থেকে চুরিত করছেই, ধ্বংসও করছে। এবং আমি গ্রামে থাকি, আমার গ্রামের আমি বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব ব্যক্তিগত যে জায়গায় গাছগুলো রয়েছে তাদের ব্যক্তিগত ভাবে তারা গাছগুলো কেটে ফেলছে, কিন্তু পুনরায় সেই জায়গায় গাছের কোনো রোপণ তারা করছে না, তাদের নিজস্ব দরকারে তারা নিজেরা কেটে ফেলছে, আমরা নিজেরা কেটে ফেলছি। আবার বিভিন্ন জায়গায় গাছ রয়েছে, সেই জায়গায় আমরা গাছ লাগাচ্ছি না, আমরা তার বদলে বিভিন্ন কুমড়ো গাছ বা আচ্ছা, আমরা পরবর্তী প্রতিযোগী আমাদের অভিষিক্তা মুখার্জি। জেনারেল অ্যাওয়ারনেস অন ক্লিননেস কমফোর্টিং প্যান্ডেমিক। ওকে শুরু করো, তোমার সময় শুরু হচ্ছে এখন। অভিষিক্তা মুখার্জি না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে বলো। নমস্কার, আমার নাম অভিষিক্তা মুখার্জি, আমি গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ এট কালনা ওয়ান এর কেমিস্ট্রি অনার্স এর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, এবং সেই উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি।
এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীকে আমার প্রণাম, সম্মান ও শ্রদ্ধা, এবং আমার কলেজের সকল অধ্যাপক এবং অধ্যাপিকাকে আমার প্রণাম, সম্মান ও শ্রদ্ধা, এবং আমার সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের আলোচ্য বিষয় সম্পর্কে ছোট্ট বক্তব্যটি উপস্থাপন করার চেষ্টা করছি। আমার এই মুহূর্তের আলোচ্য বিষয়টি হলো সম্মুখীন হওয়া পৃথিবীব্যাপী অতিমারির প্রসঙ্গে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা বিষয়ক কিছু সাধারণ সচেতনতা। আজ আমরা সকলেই চরম অতিমারির সম্মুখীন করোনা ভাইরাসের দাপটে। এই ভাইরাস একটি মারণ রোগের সৃষ্টি করেছে, যার ফলে আমাদের সকলেরই বেঁচে থাকাটা এখন হয়ে গেছে প্রায় উপন্যাসের সমান। এখন মৃত্যুটা ছোট গল্প হতেই পারে। এই রোগ কোনো বয়সের সীমা মানে না। এই রোগে আক্রান্ত মানুষের থেকে তাদের আত্মীয় স্বজনের দূরত্ব হয় প্রায় লক্ষ যোজন। মৃত্যুকে বরণ করাটা আমাদের সকলের কাছেই খুব কঠিন এবং কষ্টসাধ্য, তাই আমাদের বেঁচে থাকার রসদ খোঁজাটাই বোধহয় শ্রেয়, যার মধ্যে অন্যতম হলো নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা। এই নিরাপত্তা এবং পরিচ্ছন্নতাই পারে আমাদের সকলকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে এবং রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা যোগাতে এবং প্রিয়জনদের মিলিয়ে দিতে। সুস্থভাবে বেঁচে থাকতে হলে এবং অন্যকে সুস্থ রাখতে হলে নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বিষয়ক লক্ষ্য রাখা আমাদের একান্ত কর্তব্য। নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বিষয়ক লক্ষ্যে সামিল হতে স্বাস্থ্যসম্মত কিছু আচরণ এবং কাজকর্মের গুরুত্বপূর্ণ বার্তাগুলি ভালোভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই আমাদের একান্ত কর্তব্য। প্রতিটি নারী বান্ধব সমিতি, শিশু বান্ধব সমিতি, লার্নিং সেন্টার, খাবার দোকান, রেস্তোরাঁ, প্রত্যেকটি জায়গায় প্রবেশের পথে পরিষ্কার জল এবং সাবান রাখা অত্যাবশ্যক। যেন সেখানে প্রত্যেকে সাবান দিয়ে হাত ধুয়ে এবং পরিষ্কার জল ব্যবহার করে তারপর সেখানে প্রবেশ করতে পারে, এবং শিশুদের দিকে এই বিষয়টি ভালোভাবে নজর রাখা প্রয়োজন। প্রয়োজনে জল ও সাবানের পরিবর্তে স্যানিটাইজার ব্যবহার করা যেতে পারে, এবং খাবার বিক্রেতাদেরও এই বিষয়ে উৎসাহ করতে হবে। এবার আসি খাবার সংক্রান্ত কিছু পরিচ্ছন্নতায়। খাবার আগে, বাচ্চাদের খাওয়ানোর আগে, রান্না করার আগে, পরিবেশনের আগে, হাঁচি বা কাশির পর অন্তত 20 সেকেন্ড সাবান ও পরিষ্কার জল দিয়ে হাত ধুতে হবে। আমাদের অবশ্যই ফল সবজি প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার ভাবে ধুয়ে খেতে হবে। রান্নার সময় খাবারকে ভালোভাবে সিদ্ধ করতে হবে, আর ঠান্ডা খাবারকে এড়িয়ে চলতে হবে। খাবার সর্বদা গরম খেতে হবে। খালি হাতে খাবার না দিয়ে চামচ ব্যবহার করা অত্যাবশ্যক। জলের জায়গায় ভিড় এড়িয়ে চলতে হবে। জল এবং খাবার সবসময় ঢাকা দিয়ে রাখতে হবে। এবার আসি কিছু ব্যক্তিগত পরিচ্ছন্নতায়। একে অপরের সঙ্গে হাত মেলানো, খাবার রান্নার সময় হাঁচি বা কাশি, হাত না ধুয়ে চোখে মুখে হাত দেওয়া, যেখানে সেখানে থুতু ফেলা, এগুলোকে আমাদের অবশ্যই এড়িয়ে চলতে হবে। এবার আসি কিছু সামাজিক আচরণে। সর্বদা 3 লেয়ার মাস্ক পরা এবং চোখ মুখ ঢেকে রাখা, এক জায়গায় সমবেত না হওয়া, ভিড় এড়িয়ে চলা, একে অপরের দূরত্ব বজায় রাখা, বাইরে থেকে কম বেরোনো, অসুস্থ লোকের কাছে না যাওয়া ইত্যাদি আমাদের মাথায় রাখতে হবে। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় বিচারক মণ্ডলীকে আমার প্রণাম, অধ্যাপক অধ্যাপিকাকে আমার প্রণাম, এবং সহপাঠীদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। ঠিক আছে, নেক্সট। আমাদের নেক্সট প্রতিযোগী আলমগীর শেখ। আলমগীর, তুমি ভিডিও অডিও অন করো, স্যার ওকে একটা টপিক সিলেক্ট করে দিন। আলমগীর, ও সম্ভবত ঢুকতে পারছে না কোনো কারণে, আছে মানে ঢুকলে ও এক্সিট হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে যাই। ইসলাম মণ্ডল, ইসলাম মণ্ডল, ইসলাম মণ্ডল না। আচ্ছা, জিভা খাতুন, পরবর্তী জিভা খাতুন না, পাচ্ছি না। পার্থিব পাল,
পার্থিব পাল। হ্যাঁ স্যার আছি। হ্যাঁ তুমি অডিও ভিডিও অন করো। ভিডিও অন করো, দেখা যাচ্ছে না তোমাকে। হ্যাঁ স্যার ওকে একটা টপিক পার্থিব টিম কি কি বিষয়ে বলতে চাও? By this air pollution and causes, air pollution causes and falafel. বলো বায়ু আমাদের সমাজে মানুষের বেঁচে থাকার যে উপস্থিত সমস্ত অধ্যাপক এবং অধ্যাপিকাকে সম্মান এবং প্রণাম আমার এবং জানিয়ে আমার বক্স করলাম। আমি ফিজিক্স অনার্সের স্টুডেন্ট। বায়ু হচ্ছে কি সমাজে মানুষের বেঁচে থাকার প্রধান উপকরণ, কিন্তু মানুষটা নিজের স্বার্থের চাহিদাতে ইচ্ছাকৃত দূষণ করে ফেলছে। যেমন হচ্ছে কি মানুষ নিজেদের চাহিদার জন্য কলকারখানা ধোঁয়া এবং শিল্পাঞ্চলে গাড়ি ঘোড়ার ধোঁয়া, এই সমস্ত নানা কারণে বায়ু দূষণ হচ্ছে। তাছাড়াও যেমন হচ্ছে কি দাবানল, বনে আগুন লাগলে যেমন প্রচুর গাছের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তার ফলে বায়ু দূষণ ঘটে। এছাড়াও যেমন আছে ধরুন অগ্নুৎপাতের ফলে যে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয় এবং গাছ তার ফলে যে আমাদের প্রচুর কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এই সমস্ত বাতাসে মিশে বায়ু দূষণ সৃষ্টি হয়। আর বায়ু দূষণের ফলে আমাদের সমাজে নানা ধরনের ইফেক্ট পড়ে, যার জন্য আমাদেরকে ভুগতে হয়। যেমন বায়ু দূষণের ফলে অনেক রোগ দেখা যায়, ক্যান্সার, তারপর ফুসফুসের সমস্ত রোগ দেখা যায়। এবং বায়ু দূষণটা এখন আমাদের মানে সমাজে উঠতে বসতে একটা বিরাট বড় সমস্যা হয়ে উঠছে, এবং এর ফলে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আর তাছাড়া মানে হ্যালো তাছাড়া মানে পৃথিবীতে যে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে এবং এর অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে। এই বলে আমার বক্তব্য রাখলো। হ্যাঁ ঠিক আছে। তাই পার্থিব তুমি আমরা মাঝে মাঝে শুনি যে অ্যাসিড রেইন হয়, কেন হয় বলতে পারো? পার্থিব অডিও অন করো। আমরা মাঝে আমরা মাঝে মাঝে শুনি যে অ্যাসিড রেইন কেন হয় বলতে দেখা দেয়। নেক্সট প্রতিযোগী মুজিবা শেখ। মুজিবা শেখ তুমি উপস্থিত আছো? মুজিবা শেখ। পরবর্তী প্রতিযোগী ওয়েসি জ্যাস। ওয়েসি জ্যাস পরবর্তী। নেক্সট আসমা খাতুন। আসমা খাতুন নেক্সট। আলমগীর শেখ। আলমগীর শেখ নেক্সট। ইসলাম মণ্ডল। ইসলাম মণ্ডল আচ্ছা আমরা বেশ কয়েকজনকে পেলাম না, তারা লিস্ট করেছিল তাদের নাম, তারা কোনো কারণে হয়তো উপস্থিত থাকতে পারেনি। আমি অনেকবারই রিপিট করলাম তাদের নাম। সৈকত স্যার মনে হয় ঐশি জয়েন করেছে, একবার কল করে দেখবেন। হ্যাঁ ম্যাম আমি আছি। ওয়েসি জ্যাস আমি অনেকবার রোল কল করেছি, অনেকবার স্যার ডেকেছেন। হ্যাঁ ওয়েসি জ্যাস তুমি হচ্ছে, আমি বাইরে এসেছি
এই জন্যই ঠিক আছে বুঝতে পেরেছি ঠিক আছে তুমি স্যার ওকে একটা টপিক সিলেক্ট করে দিন একটু তুমি আইসি তুমি কি বলবে কিসের উপরে বলতে চাও আমি তোমায় দেখতে পাচ্ছি না যাই হোক স্যার কারেন্ট নেই স্যার না না ঠিক আছে তোমার অসুবিধা নেই আমি গলাটা শুনতে পেলে হবে তো প্রশ্নটা হলো যে তুমি কোন টপিকের উপরে নিজেকে ভালো উপস্থিত করতে পারবে ভালো বলতে পারবে নিজেকে স্যার আমি তোমাদের তো অনেকগুলো টপিক দেওয়া হয়েছে কোনটার উপরে বললে তোমার সুবিধা হবে স্যার আমি মহামারীর উপরে বেশিরভাগ টপিক বলবো মহামারীতে মানে জেনারেল অ্যাওয়ারনেস ওকে হ্যাঁ বলো ওইসি তোমার সময় শুরু হচ্ছে এখন আমার শ্রদ্ধেয় সকল স্যার এবং ম্যামকে আমার প্রণাম জানাই আর শুভ সন্ধ্যা সকলকে তখন স্যার আমাকে হেল্প করার জন্য ধন্যবাদ যে তখন আমি জয়েন হতে পারিনি কারণ এখানে প্রচুর ওয়েদার প্রবলেম ছিল আমি যেটা সম্বন্ধে বলতে চাই সেটা হচ্ছে মহামারী যখন যেটা প্রচন্ড খারাপ পরিস্থিতির মধ্যে আমাদের যেভাবে আমাদের দিন কাটাতে হচ্ছে আমরা সকলে একটি ক্ষমতার সাথে পরিচিত যেটি বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সভ্যতার পথের চাকায় যেমন প্রকৃতি ধ্বংস হচ্ছে তেমনি কিন্তু কেটে গেছে হ্যাঁ লাইনটা মনে হয় স্যার খুবই ডিস্টার্ব করছে বিচ্ছিন্ন হয়ে গেছে মনে হচ্ছে না ওরা অ্যাকচুয়ালি ওই কলেজ এরিয়ার আশেপাশে প্রচন্ড বৃষ্টি হচ্ছে সেটাই মনে হয় কারণ ক্যামেরাটা প্রচন্ড বৃষ্টি প্রচন্ড মানে ঠিক আছে ওকে আরেকটা কাজ করা যেতে পারে ও আবার পরবর্তীকালে যখন ইমপ্রুভ করলেও জয়েন করবে এখন অন্য কাউকে ডেকে নিতে হয় অন্য স্যার সবাইয়ের নামই রোল কল করা হয়ে গেছে তো কেউ যদি উপস্থিত থাকো অথচ তোমরা বলনি সেরকম কেউ আছো যদি বলো আমি আর একবারও নামটা ডাকছি জিভা খাতুন মুজিবা শেখ আসমা খাতুন আলমগীর শেখ ইসলাম মন্ডল এদের মধ্যে কেউ যদি থাকো তোমরা বলতে পারো না কাউকে স্যার সেরকম পাচ্ছি না তাহলে হয়তো কানেকশন নেটওয়ার্ক প্রবলেমের জন্য অনেকেই জয়েন করতে পারেনি আলমগীর শেখ এসছে আলমগীর শেখ তুমি এসছো আলমগীর তুমি এসছো আলমগীর অডিও অন করো অডিও ভিডিও দুটোই অন করো আলমগীর তুমি অডিও ভিডিও অন করো যদি থেকে থাকো হ্যাঁ স্যার ওদের নেটওয়ার্ক খুবই ডিস্টার্ব করছে আর কি তাহলে আমরা মানে যতজনকে পেলাম 7 জন আমাদের এখনো পর্যন্ত বক্তৃতা রেখেছে 7 জন ছাত্রছাত্রী তো স্যার আপনাকে অনুরোধ করছি মানে বিচারক স্যারকে অনুরোধ করছি আপনার যদি একটা কোনো রিয়াকশন দেন কিরকম লাগলো আমাদের কলেজ আমাদের এই উপস্থাপনা সেই সম্পর্কে বা ছাত্রছাত্রীদের বক্তব্য কিরকম লাগলো যদি কিছু বলেন হ্যাঁ প্রথমেই এই কলেজের সবাইকে অধ্যক্ষ কৃষ্ণেন্দু
দত্ত, ডক্টর কৃষ্ণেন্দু দত্ত, অধ্যাপক যারা আছেন, সমস্ত ছাত্রছাত্রী যারা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং বিশেষ করে অধ্যক্ষর কাছে আমার কৃতজ্ঞতা স্বীকার করছি যে এরকম একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করে এই ছাত্রছাত্রীদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগ করে দেওয়া হয়। আসলে আমরা এখন একটা খুব সাংঘাতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, যে পরিস্থিতিটা সম্পর্কে কাউকে আর অতিরিক্তভাবে আলাদা করে বলার কিছু নেই। কারণ সারা পৃথিবী গত এক বছরের উপর সময় ধরে স্তব্ধ হয়ে গেছে। ওয়ান ল্যাবরেটরি থেকে, এটা আমার ব্যক্তিগত বিশ্বাস, ওয়ান ল্যাবরেটরি থেকে এই ভাইরাসটা, ম্যানমেড ভাইরাস, আমার বিশ্বাসের কথা বলছি এবং এই বিশ্বাসের বিষয়ে আমার নিজস্ব কিছু কারণ আছে। তো ম্যানমেড ভাইরাস যে কোনো কারণেই হোক সেটা লিক হয়ে গেছে, লিক হয়ে এই সারা পৃথিবীতে এই বিপর্যয় সৃষ্টি করেছে। এখন প্রশ্ন উঠতেই পারে যে এরকম একটা ভাইরাস বানানোর কি দরকার ছিল, এখন কি দরকার ছিল সেটা ভাইরোলজিস্টরা বলতে পারবে। কেউ কেউ বলে ওরা এইডস এর ভ্যাকসিন বানানোর চেষ্টা করছিল, নানা রকম এক্সপ্লানেশন আছে। তো যাই হোক, আজকে বিশ্ব পরিবেশ দিবস, 72 সালের পর থেকে এটা প্রতি বছর চলে আসছে যে আমরা এই দিনে একটা দিন অন্তত প্রকৃতিকে স্মরণ করি। আমরা তো মোটামুটি সবাই ভুলে গেছি প্রকৃতির কথা, যতক্ষণ বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা প্রকৃতির কথা তেমনভাবে মনে রাখি কোথায়। আমরা প্রতিনিয়ত প্রকৃতির যে সমস্ত ধ্বংসের কারণ যেগুলো আছে সেগুলোতেই নানা রকমভাবে ব্যস্ত থাকি। তবে ওই বছরে একটা দিন আর কি ফিরে তাকানো হয়, ফিরে তাকিয়ে প্রকৃতির উদ্দেশ্যে বলা যে আমাদের তো ক্ষমা চাওয়া ছাড়া কিছু উপায় নেই। এই যেমন একটু আগে একটি ছাত্রের পরিপ্রেক্ষিতে বলছিলাম যে প্যান্ডেমিকে প্রচুর পরিবেশের উন্নতি হয়েছে, জঙ্গল বেড়েছে, এটা যেমন সত্যি কথা, তেমনি চোরা কাঠ শিকার এবং চোরা যারা নাকি শিকারি, যারা জন্তু শিকার করে, বিশাল ভাবে বৃদ্ধি পেয়েছে। দেখা গেছে যে প্রচুর জন্তু জানোয়ার মারা হয়েছে আফ্রিকা থেকে আরম্ভ করে বিভিন্ন জঙ্গলে। নগরায়নের কারণে জঙ্গল জ্বালিয়ে দেওয়া হয়েছে ব্রাজিলের, আর ব্রাজিল যে বনাঞ্চল, দীর্ঘ বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে আমরা জানি। এবং এর পেছনে যে কিছু কিছু সমস্যা হচ্ছে, হ্যাঁ, তো এদের পেছনে বিরাট পাওয়ার গ্রুপ আছে। এখন প্রকৃতিতে এটা আমরা জানি, আমরা আমাদের একটা আমরা সাধারণভাবে দেখি যে রাজনীতিটা দেশ চালাচ্ছে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রাজনীতির পেছনেও কেউ থাকে যারা কর্পোরেট বস, তারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক, তারাই মোটামুটি ঠিক করে দেন কি হবে কি হবে না। কাজে একদিকে যখন প্যান্ডেমিক চলছে, আবার তার থেকে বাঁচার চেষ্টাও আমরা চালাচ্ছি। এখন বাঁচার চেষ্টার একটা উপায় হচ্ছে বিজ্ঞানীরা যেটা করছেন, প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন যে ভ্যাকসিন ডেভেলপ করা, ভ্যাকসিন নিয়ে বহু মানুষের মধ্যে এখনও নানা রকম সংস্কার রয়েছে যে ভ্যাকসিন নেব না, ভ্যাকসিন নিলে ক্ষতি হবে, এই বিশ্বাস বহু লোকের এখনও আছে, আজকের দিনেও আছে, তারা ভ্যাকসিন নেবে না। তো যেমন ছিল পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা জানি যে পোলিও ভ্যাকসিন এক একটা অঞ্চলে জিতে যাওয়া হয়েছে, সেখানকার লোকেরা বিরোধিতা করেছে যে বাচ্চাদের পোলিও ভ্যাকসিন নিতে দেবে না। কিন্তু যাই হোক, সেসব দিয়ে শুভবুদ্ধির জয় হয়েছে এবং পোলিও ভ্যাকসিন দেওয়া গেছে এবং মোটামুটি পোলিও নির্মূল করা গেছে হয়তো। তো এখন প্রশ্ন উঠতেই পারে যে এই ভ্যাকসিন নিলে কি আমরা বাঁচবো। এটা দেখা গেছে যে দুটো ভ্যাকসিন নিয়েও লোকে সংক্রমিত হচ্ছে এবং মারাও যাচ্ছে, কিন্তু সেই পরিসংখ্যানটা যদি দেখা যায় তাহলে সেটা কম। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই যে আজকের ইয়াং জেনারেশন, যারা আজকের ছাত্রছাত্রী, যারা আগামী দিনের দেশ চালক, তো তারা এই ব্যাপারগুলো নিয়ে ভাবছে, পরিবেশের ব্যাপার নিয়ে ভাবছে, পরিবেশকে কী করে রাখতে হবে। কারণ পরিবেশকে না থাকলে আমরা থাকবো না। কারণ পরিবেশ কী? পরিবেশ আমার সোজা কথা হচ্ছে আমার চারপাশে পরিবেশ আছে, আমার আমি যেখানে থাকি আমার চারদিকটাই হচ্ছে পরিবেশ। কিন্তু আমরা কি দেখি? আমরা দেখে আসি যে কেউ কারোর ঘরের ময়লাটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল, কেউ নোংরার প্যাকেটটা নিয়ে যে কোনোভাবে প্লাস্টিক বারণ করেছে, আমরা বাজারে যাচ্ছি প্লাস্টিক ব্যাগ না নিয়ে, প্লাস্টিকের থলেতে পাতলা
যেগুলো খুব পাতলা প্লাস্টিক 20 মাইক্রনের নিচে ধরো বা 40 মাইক্রনের নিচে যে সমস্ত প্লাস্টিকের ব্যাগ আছে তাতে করে জিনিস নিয়ে আসছে, নিয়ে এসে তাই সেগুলোকে যেমন তেমনভাবে ফেলে দিচ্ছে। ইভেন এই যে আজকে করোনা হচ্ছে, করোনার পরে যে সমস্ত পিপি কিট যা যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পড়ে আছে, মাস্ক পরে থাকছে। অর্থাৎ এই বর্জ্য পদার্থর যে ডিসপোজাল, যে যেভাবে তাদেরকে ফেলতে হবে সেই ব্যাপারগুলো সম্পর্কেও কিন্তু আমাদের মধ্যে একটা বিরাট সেকশন, আমরা একটা বিরাট অংশ উদাসীন। একটা জিনিস মাথায় রাখছি না আমরা যে আমাদের এই ময়লাগুলো আমাদেরই কোনো ভাই তারা পরিষ্কার করছে, তারা সংক্রমিত হতে পারে, এগুলো কিন্তু আমাদের মাথায় নেই। আমরা ভাবছি যে আমি আমি তো বেঁচে গেলাম, আমি যে কোনোভাবে একটা ফেলে দিলাম, ডিসপোজ করে দিলাম। তো এই যে ছাত্রছাত্রীরা আজকে যে পরিবেশ নিয়ে ভাবছে, আজকে প্যান্ডেমিক সচেতনতা নিয়ে ভাবছে, আজকে যারা খেতে পাচ্ছে না, যারা রেশন পাচ্ছে না তাদের কথা ভাবছে, তার পাশাপাশি এইগুলোও ভাবতে হবে যে আমাদের চারদিকে আমরা যেভাবে রয়েছি এই পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। আমরা প্রত্যেকেই সাধ্যমতো চেষ্টা করব আমাদের পরিবেশকে কলুষমুক্ত করতে। তো এটা আমার মনে হয়, আমি আবার ধন্যবাদ জানাবো সমস্ত ছাত্রছাত্রীদের। এই কথাগুলো আমি মূলত ছাত্রদের ছাত্রীদের উদ্দেশ্যে বললাম, কারণ তারাই আগামী দিনে আমাদের তো দিন দিন ফুরো বেলা ফুরিয়ে এলো, এখন তোমাদের এখন শুরু হবে, তো এখন অনেক দিন চলতে হবে। এবং এই যে করোনা এসছে, এই যে প্যান্ডেমিক, এটা এমন কিছু ভাবার ব্যাপার নেই যে 21 সালে বা 22 সালের মধ্যে এটা শেষ হয়ে যাবে। এই পরিস্থিতি চলবে, এই পরিস্থিতি চলবে, এই পরিস্থিতিকে সঙ্গে নিয়ে চলতে হবে। এখন সঙ্গে নিয়ে চলতে গেলেই আমাদের এই অ্যাওয়ারনেস সম্পর্কে যে সচেতনতার বিষয়গুলো মাথায় রাখতে হবে, প্রত্যেকের মাথায় ঢুকিয়ে দিতে হবে। কারণ একটা জিনিস রাখতে হবে যে দুর্ঘটনা কিন্তু প্রত্যেকে আমরা যারা গাড়ি চালাই বা সাইকেল চালাই বা যে কোনো চালাই, অনেকেই অনেক সময় মোটর বাইক চালায়, দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনা কিন্তু প্রত্যেক সময় চালকের জন্য হয়, অন্য কারণে দুর্ঘটনা থাকে। তাই অন্য কারণে দুর্ঘটনা বন্ধ করতে হবে, অর্থাৎ সচেতন করতে হবে আশেপাশের প্রত্যেকটি মানুষকে। এটা এই বিষয়ে ছাত্রদের একটা বিরাট ভূমিকা। আজকাল আমরা শারীরিকভাবে সব জায়গায় উপস্থিত হতে পারি না, কিন্তু এখন আবার পাশাপাশি একটা জিনিস ডেভেলপ করে গেছে, সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়া, সামাজিক যে সমস্ত মিডিয়াগুলো আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইনস্টাগ্রাম আছে, বা যত রকম মিডিয়া আছে সেগুলোকে ইউজ করে যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে এই সচেতনতাটা তৈরি করে দেওয়া যায় যে তুমি নিজে বাঁচো, অন্যকে বাঁচতে দাও। পরিশেষে আবার সবাইকে ধন্যবাদ জানাই, সবাই থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। অসংখ্য ধন্যবাদ স্যার। তো আমরা অনুষ্ঠানের একদম শেষ লগ্নে উপস্থিত হয়েছি। হ্যাঁ বলছি, আলমগীর শেখ এখন জয়েন করেছে, তো ওকে কি বলার সুযোগ দেওয়া যাবে? আলমগীর কিছুই দেখা যাচ্ছে না প্রায়। স্যারের অডিও অফ আছে, স্যার অডিও অফ আছে। হ্যাঁ আলমগীর, তুমি যে বিষয়ে স্বচ্ছন্দ সেটা বলো। আলমগীর অডিও অফ হয়ে গেছে। স্যার তোমাকে তোমার পছন্দ মতো একটি বিষয় বলতে বললেন। হ্যাঁ তোমার সমস্যা শুরু হচ্ছে এখন।
আলমগীরের কোনো কিছু শুনতে পাচ্ছি না। আলমগীর কি আছো তুমি? তোমার কোনো কথা শোনা যাচ্ছে না, একটা কথাও শুনতে পাইনি। আচ্ছা আমরা আলমগীর খুব দুঃখিত, তোমার হয়তো নেটওয়ার্ক খুব প্রবলেমের জন্য আর মানে তোমার কিছুই শোনা যাচ্ছে না, অডিও বা ভিডিও কিছুই দেখাও যাচ্ছে না, শোনাও যাচ্ছে না। তাই আমরা অনুষ্ঠানটা প্রায় সমাপ্তির দিকেই নিয়ে যাচ্ছি। তাই আজকে আমাদের এই অনুষ্ঠানে, আচ্ছা হ্যাঁ স্যার বলুন, আমি একটা জিনিস একটুখানি বলে দিই ছাত্রদের জন্যই বলি। হ্যাঁ স্যার বলুন। এটা একটুখানি পরামর্শ মানে উপদেশ হিসেবে নিও না, আমি একটা গল্প বলি আর কি, সিম্পলি ছাত্রছাত্রীদের জন্যই বলছি। দেখো এরা তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই যে অ্যান্টিবায়োটিকের যিনি আবিষ্কর্তা তার নাম নিশ্চয়ই শুনেছ। হ্যাঁ, তো তার কথা বলি, আলেকজান্ডার ফ্লেমিং, নাম শুনেছ তো? তা উনি যেটা করতেন আর কি, উনি খুব ভালো ওই জানো যে ব্যাকটেরিয়া কালচার করতে গেলে উনি আগার আগার দিয়ে সলিউশন বানাতেন এবং তার মধ্যে বিভিন্ন ব্যাকটেরিয়া কালচার করতেন, করতে করতে দারুণ দারুণ কালার হতো। এইরকমই একটা সময় আবার উনি খুব ভালো জল রং ছবি আঁকতেন, মানে উনি যতটা না ব্যাকটেরিয়ার কালচার করতেন তার চাইতে ভালো ওয়াটার কালার আঁকতেন বা বিভিন্ন বিভিন্ন মিডিয়ামে ছবি আঁকতেন। এবং ওর বন্ধু বান্ধবও ছিল বেশিরভাগই হচ্ছে আর্টিস্ট, অন্য সার্কেলে ঘুরতেন, এদিকে বিজ্ঞান চর্চা ওইদিকে হচ্ছে আর্টের লোক। বলছে যে ছাত্রীদের প্যাশনটা রাখবে, যে ভাব বিষয়ে ভালোবাসা, এবং এটা কিন্তু বিষয়ের ক্ষেত্রেই যে থাকতে হবে যে আমি ম্যাথামেটিক্স পড়ছি মানে আমি ম্যাথামেটিক্স ছাড়া কারোর সাথে মিশবো না, এরকম নয়। তা নিজেটা করতেন সেটা হচ্ছে আর্টিস্টদের সাথে মিশতেন এবং নানা রকম ভাবে নানা রকম স্টেইন দিয়ে ব্যাকটেরিয়া কালচার করে করে অদ্ভুত অদ্ভুত কালার তৈরি করতেন। তা একবার দেখলেন যে একটা জায়গায় ব্যাকটেরিয়া কালচার করে ফেলে রেখেছেন, সেখানে দেখা গেল যে কিছু ফাঙ্গাস ডেভেলপ করেছে এবং সেই ব্যাকটেরিয়া কলোনিটাকে মেরে দিয়েছে। সেখান থেকে তার মাথায় এলো যে তাহলে মারলো কেন, তাহলে নিশ্চয়ই এটা একটা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। সেখান থেকে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়ালগুলো পেনিসিলিন এই প্রথম এলো। তেমনি তিনি আরেকবারে বার করেছিলেন যে নাক থেকে ঠান্ডা লেগেছিল, নাকের থেকে একটুখানি সর্দি ফেলে দিয়েছিলেন কালচারের মিডিয়ামের মধ্যে, পরে দেখলেন যে ব্যাকটেরিয়াগুলো মারা গেল এবং সেখান থেকে উনি লাইসোজোম বার করলেন, যে নাকের সর্দির সাথে যখন বেরোয় সর্দি বেরোয় নাক দিয়ে লাইসোজোম থাকে। তা আর্টের প্রতি এইসব দিয়ে ব্যাকটেরিয়া দিয়ে কালচারের মিডিয়াম দিয়ে ছবি আঁকতেন। এইরকম বিষয়ের প্রতি ভালোবাসা আমি তোমাদের রাখার জন্য প্রত্যেকের কাছে আবেদন রাখছি। পরিবেশকে ভালোবাসো, বিষয়কে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, তাহলেই আমাদের প্রকৃতি ভালো হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বিশিষ্ট অধ্যাপক প্রফেসর প্রবীর কুমার দাস মহাশয়, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ, আমার সমস্ত সহকর্মীকে ধন্যবাদ, এবং ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছো, যারা তাৎক্ষণিক বক্তৃতা রেখেছো বা পরবর্তীকালে আজকে শ্রোতা হিসেবে ছিলে, পরবর্তীকালে তোমরা হিসেবে জয়েন করবে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি আইকিউএসসি কোয়ার্ডিনেটর কর্ণজ্যোতি কর্মকার মহাশয়কে অনুরোধ করব সমাপ্তি ঘোষণা করার জন্য। ধন্যবাদ সৈকত স্যার, শুভ সন্ধ্যা সকলকে। আজ বিশ্ব পরিবেশ দিবস, এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। যদিও আমি বিশ্বাস করি আমাদের প্রতিটি দিনই পরিবেশ দিবস হিসেবে পালন করা উচিত, কারণ আমাদের বেঁচে থাকার প্রত্যেকটি রসদ, প্রত্যেকটি উপাদান আমরা পরিবেশ থেকে প্রতিনিয়ত গ্রহণ করে চলেছি। যাই হোক, এটা আমাদের কাছে খুবই গর্বের ও আনন্দের যে এই ধরনের একটা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আমরা ভার্চুয়াল মাধ্যমে
অনেকটাই সাফল্যের সাথে পরিচালনা করতে পেরেছি। এই প্রসঙ্গে আমাদের সত্যিও বিচারক ডক্টর প্রবীর কুমার দাস মহাশয়কে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তার মূল্যবান সময় এই সন্ধ্যায় আমাদের সাথে অতিবাহিত করেছেন বলে। আজকের এই প্রতিযোগিতায় আপনার সুচিন্তিত মতামত আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের পাশেও হবে। আপনি সমালোচনামূলকভাবে ছাত্রছাত্রীদের চিন্তা ভাবনা পর্যালোচনা করেছেন এবং নতুন দিশা নির্দেশ করেছেন এই গ্রহের সৌন্দর্য রক্ষার জন্য। আমাদের ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই এই ইভেন্টটিকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য এবং সাস্টেইনেবল এনভায়রনমেন্ট গড়ে তোলার লক্ষ্যে তাদের সুদূর প্রসারী চিন্তা ভাবনার জন্য। আয়োজক দলের পক্ষ থেকে এই কলেজের অধ্যক্ষ মহাশয়কে আন্তরিকভাবে ধন্যবাদ ও শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সর্বদা উৎসাহিত করার জন্য। আমাদের প্রতি তার সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস আমাদের সর্বদা অনুপ্রাণিত করেছে। আমাদের আইকিউএসি পরিবারের ও কলেজের সকল সদস্যকে ধন্যবাদ জানাই এই ইভেন্টটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যদিও একটা অনুষ্ঠান তখনই সফলতা পায় যখন সেখানে ভালো মানের দর্শক থাকে। আইকিউএসি এবং আয়োজক দলের পক্ষ থেকে পুনরায় সকল অংশগ্রহণকারীকে ও অন্যান্য ছাত্রছাত্রীদের হৃদয়ের গভীরতা থেকে ধন্যবাদ জানাই। এই বক্তব্যের মাধ্যমে আজকের এই ইভেন্টের আমি আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। পুনরায় এবং পরিশেষে সকলকে ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ হলো। প্রিন্সিপাল স্যার যদি কিছু বলেন তাহলে বলতে পারেন, আপনার কেমন লাগে? না, ধন্যবাদ সবাইকে। আমাদের খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, যদিও অনেকদের অনেক ছাত্রছাত্রী আমাদের নেটওয়ার্ক সংস্থার জন্য জয়েন করতে পারেনি। আমরা আশা করবো যে ভবিষ্যতে আমরা এই অতিমারি থেকে বেরিয়ে আসতে পারবো, এরকম একটা আশা নিয়ে আমাদের বাঁচতে হবে। এবং আমরা পরবর্তীকালে এই ধরনের অনুষ্ঠানে আশা করবো যে পরের বছর 5 জুন যেন আমরা কলেজে ফেস টু ফেস করতে পারি, যাতে আমাদের এই ধরনের সমস্যাগুলো না দেখা দেয় আর কি। হ্যাঁ, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে থাকুক। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার, আজকের অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ।